সকলকে গুড মর্নিং, আর সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখন চলে এসেছি দেখতে পাচ্ছ স্বামীনাথ মন্দিরে, আর এই সকালবেলা সকলকে এই যে স্বামীনাথ মন্দির সাথে কিন্তু যে স্বামীনাথ ঠাকুর রয়েছে এই সমস্ত কিছু দর্শন করাবো। এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর ভোগের দোকান, পুরো মন্দির চত্বরে আশেপাশে ভোগের দোকান রয়েছে। তোমরা এই ভোগের দোকানগুলো দেখাবো তোমাদেরকে, আগে তোমাদের মন্দির দর্শন করে দিই। ঢোকা যাবে কিনা আমি জানি না। যে জগন্নাথ রয়েছে, গাইস দেখতে পাচ্ছ যে জগন্নাথ ঠাকুর রয়েছে, বলরাম সুভদ্রা যে রয়েছে এই সমস্ত ঠাকুররা সকালবেলা প্রচুর প্রচুর ভিড়, আর এই সময়টাতে মানুষ কিন্তু আসছে, এখন বেশিরভাগ লোকাল থেকে আসছে, আর কিছুক্ষণ পরে কিন্তু সব দূর দূরান্ত মানুষরা আসবে, তখন আরও ভিড়। দেখতে পাচ্ছ সকলকে এবার স্বামীনাথ যে রয়েছে সেই ঠাকুর, সেই স্বামীনাথ মন্দির দর্শন করে দিন। আমি এদিক থেকে বের হয়ে যাবো বাইর পথ, আর প্রচুর মানুষের ভিড়, বয়স্ক মানুষরা পড়ে যেতে পারে। তো এইখানে কিন্তু দেখাবো তোমাদেরকে যে রাম লক্ষ্মণ সীতা রয়েছে, আর হনুমানও রয়েছে এই সমস্ত এই জায়গাটাতে। খুব কষ্টের মধ্যে এটা দেখালাম, এখান থেকে এবার বেরোবো কারণ এখানে থাকা যাবে না, আমি বের হয়ে যাই। খুব কষ্ট করে দেখতে বেরো গেলাম, আর দেখো প্রচুর প্রচুর মানুষ এদিকে যাচ্ছে। আর এবার তোমাদেরকে দেখাবো তোমরা পুজো দিতে এলে পরে প্রচুর ভোগের দোকান রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। সকলে কেনাকাটা করছে, আর যেই দোকান থেকে তোমরা ভোগ ক্রয় করবে তো সেই দোকানে কিন্তু এই দেখো জুতো রেখে দেয় হ্যাঁ আসতে। তো এইরকম করে কিন্তু তোমরা জুতোগুলো রেখে আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সকলকে আবারও বলি যে শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, তার সাথে সকলকে গুড মর্নিং। আর দেখতে পাচ্ছ প্রচুর দোকান, আর এই সেই স্বামীনাথ মন্দির।